হ্যালো এন্ড আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, আমি কালকে রাত্রে মিষ্টি বানিয়েছিলাম, সেটা খেয়ে নিলাম। দেন দুপুরে আম্মু পটল আলু সবজি করছিল আর দেশি মুরগির পাতলা ঝোল। দেন সন্ধ্যায় শপিং করতে বেরিয়েছিলাম, তারপর ফুচকা খেয়েছিলাম। এই তো মার্কেটে এসেছি, কিছু কাপড় নিতে লাগবে, সেগুলো নিচ্ছিলাম। আমার ঢাকা চলে যাওয়ার কথা ছিল ঈদের একদিন আগে, বাট আমার টিকিট ক্যান্সেল হয়ে যায়। যেহেতু ঢাকা যাওয়ার কথা ছিল, সেজন্য আমি একদিন আগে মেহেদি পরতে চলে এসেছিলাম সুমাইয়াপুর কাছে। এই তো সবাই মেহেদি পরতেছে। দেন একটু খাবার অর্ডার করলাম, তারপর পনির চা অর্ডার করেছিলাম, পনির চা খেলাম। পটেটো ওয়েজেস চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল, সেগুলো খেলাম। তারপর এই তো মেহেদি পরাচ্ছি আপু, আমি আবার ছোটো ছোটো করে স্ন্যাপ নিচ্ছিলাম। আমি আমার ছোটো বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দিও, আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। এই তো আমার মেহেদি পড়া শেষ, তারপর একটা লোকাল পার্লারে গেলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আমার আবার কালকে ঢাকা চলে যাওয়ার কথা ছিল। প্লাক করলাম একটু, তারপর এই তো এখান থেকে একটু বড় মাঠে আসলাম। চিন্তা করলাম লাস্টবারের মতন বড় মাঠ এসে ঘুরে যায়, বড় মাঠ সুন্দর করে সাজাচ্ছে এখনই। এই তো বড় মাঠে সুন্দর সুন্দর করে ভিডিও করতেছিলাম, কারণ কাল চলে যাব, খুব কষ্টও লাগতেছিল। বিয়ে হইলে কি একটা অবস্থা, শ্বশুর বাড়ি যাই ঈদ করতে লাগে, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। এই তো আমি এবার আমার মেহেদি সুন্দর করে করে ভিডিও নিচ্ছিলাম। তারপর এই তো খাবার অর্ডার দিলাম আমি, আমরা হইল নাচোস অর্ডার করেছিলাম, মোমো অর্ডার করেছিলাম আর হটডগ। এই তো চলে যাব, মনটা খুব খারাপ, ভিডিও করতেছিলাম, ভাবতেছিলাম বাবার বাড়ি থাকা হলো না আর আমার। চলে আসতেছিলাম বাসায়, তারপর একটু জুতা কেনার বাকি ছিল, জুতা কিনে নিলাম। এই তো বাসার সামনে চলে আসতেছিলাম, দূর থেকে ভিডিও করতেছিলাম এই যে আমার রুমটা, কালকে থেকে আর এখানে থাকা হবে না। তারপর এই তো বাসায় চলে আসলাম, মাসে শুনে যে টিকিট ক্যান্সেল আর যেতে হবে না আমাকে। ভালো লাগলো, আবার খারাপও লাগতেছিলো, কারণ আম্মু আপুরা অনেক ওয়েট করতেছিলো সবাই আমার জন্য। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ঈদ মোবারক, আর আসসালামু আলাইকুম।